Zase já nevím, já nebo. রাত আনুমানিক 9টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক, একজন মেয়ে এবং একজন পুরুষ, আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে, এরকম একটা খবর। তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো। তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছেন এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন, আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সবগুলাতে বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে পড়ি যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয়, এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই এম্বুস পেশে বসে আছি। তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো বা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দ্য স্পটে। তো অন দ্য স্পটে যখন ডিটেন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী আস তাদের কী আইডেন্টিটি, তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়, তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং চেন্স যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে MT ম্যাগজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি রয়েছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা IPC এবং আর্মস অ্যাক্টে আমাদের JRP থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই। তো আজকে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে। কতদিনের রিমান্ড চেয়ে? নাম কি এবং কোথা থেকে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি জানিয়েছে? আচ্ছা, তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেব বর্মা, উনি খোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিপুরাতে, আর মেয়েটার নাম হলো প্রিয়া দেব বর্মা, ওর বাড়িও খোয়াই ডিস্ট্রিক্টে। আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে, তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন, এগুলো আমরা একে একে আমরা দেখছি। পিস্তলটা কোথায় নিয়ে যাচ্ছিল এবং কিছু স্বীকার করেছে না এখনো পর্যন্ত? এটা বলছে না ঠিকভাবে, তো আমরা এটা দেখছি নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকবে, আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছতে পারি।